ওয়াটার ওয়ার্ল্ড মুভির দ্বিতীয় পর্ব এটি। আপনি যদি প্রথম পর্বটি না দেখে থাকেন তাহলে উপরে থাকা আই বাটন বা নিচে দেওয়া ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। আগের ভিডিওতে দেখানো হয়েছিল মেরিনারের সাথে অ্যানোয়না এবং হেলেনের এখন ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। মেরিনার অ্যানোয়নাকে সাঁতার শেখাচ্ছিল, ঠিক তখনই তাদের সামনে একটি ভাসমান টং দেখা যাচ্ছিল। এ ধরনের টংকে ভাসমান বাজারও বলা হয়, যেখানে মানুষ তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনা বেচা করে। মেরিনার তার নৌকাটিকে সেই ভাসমান টং এর দিকে ঘোরায়। দূরবীন দিয়ে মেরিনার টংটিকে দেখার চেষ্টা করলে দেখা যায় সেখানে স্মোকাররা আগে থেকে অপেক্ষা করছিল। আসলে স্মোকারের সর্দার ডিকেন মেরিনারকে ধরার জন্য আগে থেকে এখানে একটি ফাঁদ পেতে রেখেছে, কেননা ডিকেন যে কোনো মূল্যেই হোক অ্যানোয়নাকে পেতে চায়। একমাত্র অ্যানোয়নার পিঠে থাকা সেই নকশাটি দিয়েই ডিকেন ড্রাইল্যান্ড পর্যন্ত যেতে পারবে। কিন্তু এদিকে মেরিনারের বোট ডিকেনের টং পর্যন্ত আসার আগেই মেরিনার চালাকি করে তার নৌকাটিকে ঘুরিয়ে নেয়। আবারও মেরিনার ডিকেনের চোখকে ফাঁকি দিয়ে ওখান থেকে বের হতে সক্ষম হয়। কিন্তু এবার মেরিনারের হেলেনের উপর সন্দেহ হওয়া শুরু হয়, কেননা মেরিনারের তো আর ডিকেনের সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। তাহলে বারবার কেন ডিকেন মেরিনারের উপর আক্রমণ করছে? মেরিনার হেলেনকে বলে, আমাকে এখন সবকিছু সত্যি করে বলো, কেন ডিকেন বারবার আমাদের উপর এভাবে হামলা করছে? হেলেন বলে, ডিকেন অ্যানোনার পিঠে থাকা একটি নকশার জন্য আমাদের উপর এভাবে বারবার হামলা করছে, কারণ সেই নকশাটি দিয়ে ড্রাইল্যান্ড পর্যন্ত যাওয়া যাবে। মেরিনার বলে, এই সবকিছু ফালতু আর বোকামি ছাড়া কিছুই না, কেননা আমি সমস্ত সমুদ্রকে ঘুরে দেখেছি, এমনকি সমুদ্রের তল পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু কোথাও এমন কোনো জায়গা দেখিনি। ড্রাইল্যান্ড বলতে কোনো জায়গা হয় না, এই সবকিছু তোমাদের একটি ভুল ধারণা মাত্র। কিন্তু হেলেন বলে, সমুদ্রের কোথাও না কোথাও অবশ্যই ড্রাইল্যান্ড রয়েছে, কারণ আমি যখন অ্যানোয়নাকে একটি বাক্সের ভিতরে পেয়েছিলাম তার ভিতরে কিছু শুকনো মাটিও রয়েছিল, যা তোমার মাটির চেয়েও অনেক উন্নত। হেলেন মেরিনারকে বোঝায়, সমুদ্রের কোথাও না কোথাও অবশ্যই একটি ড্রাইল্যান্ড রয়েছে, আর আমার মনে হয় তুমি এই সম্পর্কে জেনে থাকবে, কারণ তোমার নৌকাটি অনেক অ্যাডভান্স, তুমি অবশ্যই সেখানে গিয়েছিলে। মেরিনার বলে, বর্তমানে ড্রাইল্যান্ড বলতে কোনো জায়গাই নেই, তোমাকে বোকা বানানো হচ্ছে, তুমি শুধু একটা বিষয়কে বিশ্বাস করছো যার কোনো অস্তিত্বই নেই। হেলেন বলে, তাহলে তোমার কাছে মাটি কিভাবে আসলো, আয়না কিভাবে আসলো, আর ওই মিউজিক্যাল বক্সটা, এগুলো তুমি কোথায় পেয়েছিলে তাহলে? এগুলো একমাত্র ড্রাইল্যান্ডে রয়েছে, সমুদ্রের ভিতরে এগুলো কোনোভাবেই বানানো সম্ভব না, একমাত্র ড্রাইল্যান্ড ব্যতীত। মেরিনার বলে, তুমি কি সমতল ভূমি দেখতে চাও? তাহলে আমার সাথে পানির ভিতরে চলো, আমি তোমাকে দেখাবো সমতল ভূমি আসলে কোথায় রয়েছে। মেরিনার হেলেনকে একটি বাক্সের ভিতরে তোলে, যার ভিতরে কোনোভাবেই পানি যেতে পারে না, শ্বাস নেওয়ার জন্য অক্সিজেনও রয়েছে। মেরিনার হেলেনকে নিয়ে সমুদ্রের গভীরে যাওয়া শুরু করে, যেখানে বড় বড় দালান কোঠা দেখা যাচ্ছিল। একসময় এই শহরে হাজারো মানুষের বসতি ছিল, জাহাজ পানির কারণে বিলীন হয়ে গেছে। আর মেরিনার হেলেনকে এগুলো এই জন্য দেখায় যেন ড্রাইল্যান্ড নিয়ে হেলেনের মনে থাকা মিথ্যা আশাগুলো কেটে যায়, সে যেন বুঝতে পারে ড্রাইল্যান্ড বলতে এখন আর কিছু নেই। মেরিনার হেলেনকে নিয়ে যখন পানির উপরে আসে তখন দেখতে পায় স্মোকাররা সম্পূর্ণরূপে তাদের নৌকাটিকে দখল করে নিয়েছে। স্মোকারদের সর্দার ডিকেন বলে, সেই বাচ্চা মেয়েটি কোথায় রয়েছে, আমাকে তাকে তাড়াতাড়ি বের করে দাও, না হলে তোমাদের দুজনকেই প্রাণ হারাতে হবে। আসলে অ্যানোয়না স্মোকারদের আসতে দেখে আগেই নৌকার কোথাও লুকিয়েছিল। হেলেন আর মেরিনার ডিকেনকে কিছু বলতে চায় না। এদিকে হেলেন বুঝতে পেরেছিল অ্যানোয়না বোটের নিচে লুকিয়েছে, কারণ সে বোটের নিচে অ্যানোয়নার পাকে দেখতে পায়। দেখার পরও হেলেন চুপ করে থাকে, কারণ সে জানে ডিকেন অ্যানোয়নাকে তুলে নিয়ে যাবে। ডিকেন বলে, যেহেতু এরা কোনো কিছুই বলছে না তাহলে এদের দুজনকেই মেরে ফেলো। হেলেন আর মেরিনারকে মারার কথা শুনে অ্যানোয়না বোটের নিচ থেকে চিৎকার করে বলে ওঠে, না। বলা মাত্রই ডিকেন অ্যানোয়নাকে ধরে ফেলে। ডিকেন অ্যানোয়নাকে পাওয়ার পর বলে, এদের দুজনকে মেরে ফেলো, এদের আর বেঁচে থেকে কোনো লাভ নেই। কিন্তু মারার আগেই মেরিনার হেলেনকে নিয়ে পানির ভিতরে ঝাঁপ দেয়। হেলেন একজন মানুষ হওয়ার কারণে পানির নিচে শ্বাস নিতে পারে না, কিন্তু মেরিনার শ্বাস নিতে পারে, কারণ তার কানের পিছে মাছের মতো এক ধরনের গিলস রয়েছে। মেরিনার তার ঠোঁট দিয়ে হেলেনকে শ্বাস দেয়। এভাবে অনেক সময় যাওয়ার পর ডিকেন যখন এখান থেকে চলে যায় তখন তারা পানির উপরে উঠে আসে। মেরিনার দেখতে পায় স্মোকাররা তাদের বোটটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। তার এই শখের বোটটি এভাবে ভেঙে যাওয়ার কারণে মেরিনার অনেক কষ্ট পায়। এদিকে হেলেন মেরিনারের এত সুন্দর ব্যবহারের কারণে তার প্রেমে পড়ে যায়, যার কারণে হেলেন প্রথমবারের মতো মেরিনারের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। এরপর মেরিনার তার নৌকার বেসমেন্টে আসে, সেখানে সে একটি কাগজকে দেখতে পায় যা সে ওই জৈনিক ব্যক্তির কাছ থেকে নিয়েছিল। কাগজের উপরে সমতল ভূমিতে থাকা কিছু গাছপালার চিত্র ছিল, যা মেরিনার অ্যানোয়নার আঁকা ছবিতেও দেখেছিল। দুইটি ছবি মিলানোর পরে মেরিনার ভালোভাবেই বুঝতে পারে অ্যানোয়নার পিঠে থাকা সেই নকশাটি আসলেই কোনো সমতল ভূমি পর্যন্ত যাওয়ার একটি রাস্তা। যেহেতু অ্যানোয়না যা দেখে তারই চিত্র বানাতে পারে, তার মানে সে গাছপালাগুলোকে না দেখলে কখনোই সে চিত্র বানাতে পারত না। মেরিনার এবার শিওর হয়ে যায় অ্যানোয়না ড্রাইল্যান্ড থেকে এসেছে, সে তাড়াতাড়ি করে এখান থেকে বেরোতে চায়। কিন্তু
তার বোটটি এখন আর যাওয়ার অবস্থায় নেই, সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ঠিক তখনই ওখানে গ্রেভার চলে আসে, যার কাছে একটি উড়ন্ত বেলুন ছিল, যে তার ভুলের কারণে ওই বস্তি থেকে অ্যানোনা এবং হেলেনকে ছাড়াই উড়ে গিয়েছিল। গ্রেভার হেলেনকে দেখে চিনে ফেলে এবং বলে, ভালো হয়েছে তুমি নৌকাটিতে আগুন ধরে দিয়েছো, না হলে আমি তোমাকে কখনই খুঁজে পেতাম না। গ্রেভার ওদের দুজনকে তার বেলুনে উঠিয়ে নেয় এবং পাশে থাকা একটি জায়গায় যায় যেখানে ওই বস্তিরই আরো অনেক মানুষ ছিল, যারা স্মোকারদের হাত থেকে পালিয়ে এখানে সবাই মিলে লুকিয়ে আছে। এখানে মেরিনার বলে, আমি যেভাবেই হোক স্মোকারদের আড্ডায় যাব, অ্যানোনাকে নিয়ে আস। মেরিনার স্মোকারদের সেই বিশাল বড় জাহাজের কাছে পৌঁছে যায়। মেরিনার জাহাজের উপরে উঠে দেখতে পায় সেখানে আরো অনেক মানুষ ছিল। তারা সবাই ডিকেনকে বলে, আমরা ড্রাইল্যান্ড আরো কবে যাব। ডিকেন তাদেরকে মিথ্যা ভরসা দেয়, আমি ড্রাইল্যান্ডের রাস্তা পেয়ে গেছি, আমরা এখান থেকে আর কিছুদিনের ভেতরই বের হব। ডিকেনের কাছে নকশাটি থাকলেও ডিকেন তার কাছে থাকা কেউ জানে না আসলে নকশাটি কিভাবে পড়তে হয়, নকশাটি আসলে কোন দিককে নির্দেশ করছে। ডিকেন তাদেরকে মিথ্যা ভরসা দিলেও তারা খুশি হয়ে নৌকার বেসমেন্টে চলে আসে আর সবাই মিলে বৈঠা মারা শুরু করে এই বিশাল জাহাজটিকে ড্রাইল্যান্ড পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। সবাই নিচে চলে গেলে মেরিনার ডিকেনের সামনে চলে আসে আর বলে, ওই মেয়েটিকে আমার লাগবে। ডিকেন বলে, তোমার কি মনে হয় আমি এই মেয়েটিকে তোমার হাতে তুলে দেবো? তুমি এখান থেকে আর কখনই বেরোতে পারবে না, তোমাকে এখানেই মরতে হবে। তখনই মেরিনার তার কাছে থেকে একটি জ্বলন্ত মশালকে বের করে আর তার পাশেই থাকা একটি কুয়োর ভিতরে ফেলে দেয়। ফেলে দেওয়া মাত্রই জাহাজে একটি বিশাল আকারের বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের ফলে জাহাজে থাকা অনেক স্মোকাররা প্রাণ হারায় আর মেরিনার ওখানে যাওয়া শুরু করে যেখানে অ্যানোইনা রয়েছে। মেরিনার উপরে উঠলে দেখতে পায় ডিকেন অ্যানোইনাকে নিয়ে নিচে চলে যাচ্ছে। ডিকেন তার প্লেনে করে অ্যানোইনাকে নিয়ে ওড়ার জন্য রওনা দেয়, কিন্তু মেরিনার জাহাজে থাকা একটি রশিকে প্লেনের দিকে ছুড়ে মারে। রশিটি প্লেনের সঙ্গে শক্তভাবে আটকে যায়, যার কারণে প্লেনটি আকাশে ওড়ার আগেই আবার জাহাজের ভেতরেই ক্র্যাশ করে। আর এখন জাহাজে বিস্ফোরণের কারণে জাহাজটি ক্রমশই পানির নিচে ডুবতে শুরু করেছে। ঠিক তখনই হেলেন উড়ন্ত বেলুনটি নিয়ে মেরিনারের কাছে চলে আসে। হেলেন মেরিনারকে ওঠানোর জন্য উপরে থেকে একটি রশি ফালায় আর সেই রশিটি দিয়ে মেরিনার অ্যানোইনাকে নিয়ে উপরে চলে আসে। আর ঠিক তখনই জাহাজে আবার বড় ধরনের একটি বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণটির ফলে জাহাজে থাকা প্রায় সকল স্মোকার মারা যায়, কিন্তু ডিকান এখনো বেঁচে ছিল। ডিকান স্পিডবোট থেকে অ্যানোইনাকে মারার জন্য উপরের দিকে গুলি ছোড়ে, কিন্তু গুলিটি অ্যানোইনাকে না লেগে তার পাশে থাকা বেলুনে লাগে, যার কারণে অ্যানোইনা পানিতে পড়ে যায়। অ্যানোইনা পানিতে পড়া মাত্রই ডিকান সহ আরো তিনজন স্মোকার একসাথে অ্যানোইনাকে ধরার জন্য সামনের দিকে এগোতে থাকে। আর ঠিক তখনই মেরিনার তার পায়ে একটি রশি বেঁধে বেলুন থেকে ঝাঁপ দেয় অ্যানোইনাকে বাঁচানোর জন্য। মেরিনার অ্যানোইনাকে নিয়ে আবার উপরে চলে আসে আর এইদিকে চারজন স্মোকারের মুখোমুখি সংঘর্ষে বিশাল এক বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে ডিকান সহ তার সাথে থাকা স্মোকাররা সবাই মারা যায়। আর এরপর বেলুনে থাকা সায়েন্টিস্ট গ্লুবর বলে, আমি এখন বুঝতে পেরেছি যে আসলে ড্রাইল্যান্ড কোন দিকে হতে পারে। সে অ্যানোনার পেছনে থাকা নকশা এবং হাওয়ার গতিবেগ দেখে পরিমাপ করে যে ড্রাইল্যান্ড ওই দিকে হতে পারে। গ্লুবর বেলুনটিকে ওই দিকে নিয়ে যায় যেদিকে সমতল ভূমিতে থাকার সম্ভাবনা রয়েছে। রাত হয়ে যায়, সবাই ঘুমিয়ে পড়ে আর যখন সকাল হয় তখন মেরিনার দেখতে পায় তাদের বেলুনে একটি পাখি এসে বসেছে আর তখনই তাদের সামনে একটি বিশাল পাহাড় দেখা যায়। এটি হলো মাউন্ট এভারেস্ট, যা এখন চির সবুজে পরিণত হয়েছে। এখানে পানি পান করার জন্য ঝর্ণা রয়েছে, বিভিন্ন রকম পাখি রয়েছে, অনেক গাছপালা রয়েছে। এর মানে তারা সর্বশেষ সমতল ভূমিকে খুঁজে পেয়েছে। তারা সেখানে একটি কাঠের ঘর দেখতে পায় যার ভেতরে দুটি কঙ্কাল রয়েছে। এই কঙ্কাল দুটি হলো এনোলার মা এবং বাবা। ওখানে কিছু চিত্র আঁকার সরঞ্জামও ছিল। আসলে এনোলার মা বাপ তার পিঠে সেই নকশাটি এঁকে দিয়েছিল এবং একটি বাক্সের ভিতরে মাটি রেখে এনোলাকে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল, কারণ অ্যানোইনার মা বাবা জানতো তারা মারা যাবে, তারা আর বেশি দিন বাঁচবে না, যার কারণে অ্যানোইনাকেও যেন তাদের সাথে না মরতে হয় সেজন্য একটি বাক্সের ভিতরে বন্ধ করে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল। এই আশায় যে যদি অ্যানোইনাকে কেউ কুড়িয়ে পায় তাহলে যেন তাকে লালন পালন করে বড় করে। আর ঠিক তাই হয়, হেলেন অ্যানোইনাকে পানিতে কুড়িয়ে পেয়েছিল আর আজকে আবার অ্যানোইনা তার নিজের জন্মভূমিতে ফিরে এসেছে। অপরদিকে দেখানো হয় মেরিনারের এখানে একদমই ভালো লাগছে না, কারণ মেরিনার কোনো মানুষ না, মেরিনারের কানের নিচে গিলস রয়েছে। মেরিনার আবার সমুদ্রের ভিতরে ফিরে যেতে চায়। মেরিনারের মনে হয় সমুদ্র মনে হয় তাকে ডাকছে, যার কারণে সে নতুন করে আবার একটি নৌকা বানায় আবার সমুদ্রের ভিতরে ফিরে যাওয়ার জন্য, কারণ সে এখানে কোনোভাবেই থাকতে পারবে না। কিন্তু হেলেন আর অ্যানোইনা চায় না যে মেরিনার আবার ফিরে যাক। হেলেন মেরিনারকে ভালোবেসেছিল, কিন্তু মেরিনারের চলে যেতেই হবে, সমুদ্রই হচ্ছে তার আসল ঠিকানা। মেরিনার নৌকাটিকে নিয়ে আবার সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেয়। আর এইদিকে অ্যানোইনা এবং হেলেন মেরিনারের যাওয়ার দৃশ্যটি দেখতে থাকে আর এখানে ছবিটি শেষ হয়। এই মুভিটি 1995 সালে রিলিজ করা হয়। IMDb-তে এর রেটিং 6.2। এই মুভিটি নির্মাণ করতে খরচ হয় $175 মিলিয়ন আর বক্স অফিসে মুভিটি ইনকাম করে $265 মিলিয়ন। আশা করব মুভির কাহিনীটি আপনাদের অনেক পছন্দ হয়েছে। এই মুভির প্রথম পর্ব আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনি চাইলে ওই ভিডিওটি দেখতে পারেন যদি না দেখে থাকেন। মুভিটি নিয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে বলতে পারেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হতে পারেন নতুন কোনো এমনই কাহিনীর জন্য।